অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, মাধ্যমিক পাশে মাধ্যমিক পাস যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। অবশেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে, কারা আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ করার আগে কীভাবে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করে সরকারি চাকরি পেতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত ইনফরমেশান অফিসিয়ালভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া আছে সেটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোথাও মিস করো না। তো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে। তোমরা অনেকেই জানো না যে তোমাদের জন্য ভ্যাকেন্সি কত আছে। 10,255টি ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এক্ষেত্রে মেল যারা রয়েছে, মানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে জারি করা হয়েছে, মানে ছেলে মেয়ে উভয়েই পুলিশে চাকরি করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, মেল যারা রয়েছে অর্থাৎ ছেলে যারা রয়েছে, ছেলেদের জন্য 7,228টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য মেয়েদের জন্য 3,027টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। টোটাল 10,255টি ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়ালভাবে জারি করা হয়েছে। এটা অত্যন্ত তোমাদের জন্য সুখবর, যারা পুলিশ হয়ে রাজ্য পুলিশ হয়ে নিজের কেরিয়ার গড়তে চাইছো তাদের জন্য তো সুখবর একটা। এক্ষেত্রে একে একে অফিসিয়াল ডিটেলস শেয়ার করি। তোমাদের এজ কত লাগবে, এজ হচ্ছে তোমাদের 18-30-এর মধ্যে বয়স হলে, 18-30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ মিনিমাম যে এজ সেটা হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর হতে হবে এবং তোমার এজ যেটা আছে সেটা ক্যালকুলেট হবে 1-1-2024 থেকে। 1-1-2024 তোমার যে এজ হবে সেই এজটা ক্যালকুলেট করে 18-30-এর মধ্যে হতে হবে। এছাড়া যারা এসসি বা এসটি রয়েছো, ঠিক আছে, এসটি রয়েছো, তোমরা এক্সট্রা 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 28-35 বছর হলেও তোমরা আবেদন করতে পারছো। এবং যারা ওবিসি রয়েছো, ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি আমার ভাই বোন রয়েছো, তাদের এর প্লাস 3 বছরের এক্সট্রা ছাড় হচ্ছে, মানে ওবিসি যারা রয়েছো তারা 28-33 বছর বয়স হলেও আবেদন করতে পারছো, কোনো রকম সমস্যা নেই। কবে আবেদন শুরু হচ্ছে সমস্তটা জানাবো। প্রথমে বলে রাখি এক্সাম ল্যাঙ্গুয়েজ কী। অনেকে জিজ্ঞাসা করো যে এক্সাম ল্যাঙ্গুয়েজ আমাদের কী হবে। তোমাদের পরীক্ষা সম্পূর্ণ বাংলা ভাষায় দিতে হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, ক্লিয়ার করছি, কীভাবে কী পরীক্ষা দেবে সেটাও জানাবো। তার আগে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন, আগেই বলে ফেলেছি যে প্লেন মাধ্যমিক পাস অর্থাৎ প্লেন 10 পাস করলে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম তোমাদের সমস্যা নেই। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মেনশন করা হয়েছে অফিসিয়ালভাবে, তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। বাংলা লিখতে পড়তে তোমাদের যদি জানো তোমরা তাহলে অসুবিধা নেই, বাংলাটা কিন্তু কম্পালসারি, বাংলাটা তোমাদের জানতেই হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমরা বুঝতেই পারছো বাংলা তোমাদের জানতে হবে। এবার কথা বলি ফি কত লাগবে, অর্থাৎ আবেদন করার সময় কত টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমরা যারা জেনারেল রয়েছো বা ওবিসি রয়েছো তোমাদের জন্য 170 টাকা লাগবে, 150 টাকা এমনি ফি এবং 20 টাকা হচ্ছে প্রসেসিং ফি তোমাদের লাগে। একই সাথে এসসি এসটিদের জন্য অ্যাকচুয়ালি কোনো রকম টাকা লাগে না, মানে আবেদনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকা লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি হিসাবে 20 টাকা তোমাদের দিতে হবে আবেদন করার সময়, ঠিক আছে। অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের 170 টাকা লাগছে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 20 টাকা আবেদন করার জন্য দিতে হবে। স্যালারির কথা যদি বলি, টোটাল স্যালারি তোমাদের ইনহ্যান্ড স্যালারি মানে 28,000 টাকা প্রায় তোমরা পাবে। তোমরা এক্ষেত্রে প্রত্যেকে মাথায় রাখো যে বেসিক স্যালারি একটা আছে, তারপরে বিভিন্ন অ্যালোয়েন্স যুক্ত হয়ে তোমাদের স্যালারি টোটাল মানে যখন শুরু হবে, তুমি যখন চাকরি পাবে প্রথম মাসে ইনহ্যান্ড স্যালারি কিন্তু তোমার 27,000-28,000 টাকা হবে। ম্যাক্সিমাম 28,000 টাকা কিন্তু তোমার হাতে আসবে প্রথম মাস থেকেই, এটা তোমরা ধরে নিতে পারো। এরপরে তোমাদের সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেসটা কি ভালো করে দেখো। সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম মিন্স কিন্তু তোমাদের অবশ্যই ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে, ওএমআর এ পরীক্ষা দিতে হবে। অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের অপশান থাকবে 1, 2, 3, 4, যে অপশানটা সঠিক হবে সেটাকে তোমাদের কি হচ্ছে গোল করে দিতে হবে। তোমরা প্রত্যেকে জানো ওএমআর সিটে কীভাবে পরীক্ষা দিতে হয়, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের আসছে। কতগুলো কোশ্চেন আসছে, কোথার থেকে আসছে সেটা বলছি। তারপরে বলে রাখি প্রথমে এই রিটেন এক্সাম তোমরা পাস করার পর তোমাদের হবে পি
এমটি অর্থাৎ পিএমটি মানে জানো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তোমাদের হবে হচ্ছে পি এমটি দুটোই লিখিয়ে ফেলেছি পিইটি, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দুটো টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের হবে। ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে তোমাদের কি থাকবে, তারপরে থাকবে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে তোমরা ডকুমেন্টেশন দেবে, তোমাদের মেডিকেল হবে এবং তোমরা সরাসরি চাকরিতে নিযুক্ত হবে। এবার কথা হচ্ছে কোথায় কত নম্বর থাকবে, কিভাবে পরীক্ষা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি আছে, সমস্তটা একে একে বলছি। প্রথমেই বলে রাখি সিলেকশন প্রসেসে তোমাদের প্রথম যেটা হবে যেটা হবে 85 মার্কসের, কি হচ্ছে 85 মার্কসের, এর টোটাল আর তোমাদের কিন্তু মানে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের ব্যাপারে বলে রাখি কি কি থাকবে, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25 মার্কস। বলে রাখি এখানে 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 25টা কোশ্চেন থাকবে, এই 25টা কোশ্চেন এক এক নাম্বার করে, অর্থাৎ 25 নম্বর কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর দিলে তুমি 1 নম্বর করে পাবে, এমসিকিউ বেস কোশ্চেন থাকবে। দ্বিতীয় ইংলিশ থেকে থাকবে কি হচ্ছে 10 নম্বর, 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার 1 করে 10 নম্বর। তারপরে হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স থেকে কি থাকবে 25 নম্বর, এবং ম্যাথামেটিক্স হোক বা অন্যান্য যেটাই আছে কিন্তু সমস্তটা ক্লাস 10 লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে, 25 মার্কস থাকবে। তারপরে রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে তোমার 25 নম্বর থাকবে, 25টা কোশ্চেন 25 নম্বর। টোটাল যদি তোমরা কাউন্ট করো তাহলে টোটাল আর কোশ্চেন থাকবে কিন্তু তোমার 85টা, এবং প্রত্যেকটা 1 নম্বর করে, টোটাল 85 নম্বরের কিন্তু 85 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এই 85 মার্কসের মধ্যে 85 মার্কসের কোশ্চেন মানে এমসিকিউ উত্তর দেওয়ার জন্য তোমরা 1 ঘন্টা পাবে, 60 মিনিট তোমাদের পরীক্ষা হবে, 60 মিনিটের মধ্যে 85টা প্রশ্নের উত্তর এমসিকিউ তোমাদের সলভ করতে হবে, এবং যদি একটা কোশ্চেন ঠিক দাও তাহলে বললাম কি 1 নম্বর তুমি পাচ্ছ, যদি একটা কোশ্চেন ভুল দাও তাহলে কি 1/4 অর্থাৎ এখানে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। মানে এখানে সহজ ভাষায় বললে একটা কোশ্চেন যদি তোমরা ঠিক দাও তাহলে কি হবে 1 নম্বর প্লাস হচ্ছে, আর যদি একটা কোশ্চেন তোমরা ভুল দাও মানে 4টে কোশ্চেন যদি তোমরা ভুল দাও তাহলে 1 নম্বর মাইনাস হচ্ছে, ক্লিয়ার। আর এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রথম গেল তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা। রিটেন এক্সামের পর তোমাদের বললাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেবে, ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেবে, এবং তারপরে হবে ইন্টারভিউ। আগে আমি এখানে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কী হবে দেখো, প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখো তোমাদের মেল ফিমেলের জন্য আলাদা আলাদা রুলস রয়েছে, মানে তুমি কতটা শারীরিকভাবে দক্ষ ও সেটা এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখা হয়। তো এক্ষেত্রে মেল যারা রয়েছে অর্থাৎ ছেলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু দৌড়, প্রথমেই বলে রাখি রান কত, 1600 মিটার দৌড়াতে হবে, 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে কত মিনিটের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, মানে 1.6 কিলোমিটার, ঠিক আছে। এবং ফিমেল যারা রয়েছে, ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ও 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে তোমার হচ্ছে 4 মিনিটের মধ্যে, অর্থাৎ 4 মিনিটের মধ্যে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট হতে হবে এরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র এই সময়সীমার মধ্যে তোমাদের দৌড়টা কমপ্লিট করতে হবে। আর থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য 800 মিটারই 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে হবে। তো তার মানে বুঝতে পারছো মেল ছেলেদের জন্য 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে কি 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, মেয়েদের জন্য 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে কিন্তু 4 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা গেল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী দেখা হয়, তোমার মাপঝোপ দেখা হয়, মানে তোমার হাইট, চেস্ট, ওয়েট এগুলো দেখা হয় বেসিক্যালি। তো এখানে প্রথমেই মেলদের ক্ষেত্রে বলে রাখি, যারা ছেলে রয়েছো তাদের ক্ষেত্রে কত হাইট লাগবে। তোমরা যারা ছেলে রয়েছো ও তোমাদের সমস্ত ছেলেদের জন্য কিন্তু 167 সেন্টিমিটার হাইট লাগবে, 167 সেন্টিমিটার যদি হাইট হয় তাহলে কিন্তু তোমরা অনায়াসে চাকরি পেতে পারবে। আর তোমাদের যদি 160 সেন্টিমিটার হাইট হয়, কাদের 160 সেন্টিমিটার, আর গোর্খা, রাজবংশী, শিডিউল টাইপ যারা রয়েছে তোমাদের জন্য কিছু ছাড় রয়েছে, তোমাদের 160 সেন্টিমিটার হাইট হলেও তোমাদের কোনো রকম সমস্যা নেই, তোমরা আবেদন করতে পারবে। এবার বলি ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল যারা রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে 160 সেন্টিমিটার
আর যারা রয়েছে অল ধরনের ক্যাটাগরির জন্য 160 সেন্টিমিটার হলেই তোমরা ফিমেল যারা রয়েছে তারা তাদের হাইট হলেই তোমরা আবেদন করতে পারবে। আর যারা গোর্খা রাজবংশী সিরুল টাইপ রয়েছো, মেয়ে রয়েছো, তোমাদের 152 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু চাকরি পেতে পারবে, চাকরি করতে পারবে, আবেদন করতে পারবে। এটা গেল হাইটের কথা। এবার যদি ওয়েটের কথা বলি যে ওয়েট কত লাগবে, প্রথমে ছেলেদের কথা, ছেলেদের কত ওয়েট লাগবে, 57 কেজি ওয়েট লাগবে। এবং তোমরা যদি সিডুল টাইপ হয়ে থাকো তাহলে 53 কেজি ওয়েট হলেও কিন্তু তোমার হবে। অবশ্যই এটা ছেলেদের নর্মাল যারা রয়েছে তোমাদের 57 কেজি লাগবে, সিডুল টাইপ যারা রয়েছে সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে 53 কেজি কিন্তু ওয়েট লাগবে। এবং ফিমেল অর্থাৎ যারা মেয়ে রয়েছে, মেয়ে ক্যান্ডিডেট যারা রয়েছে, ও ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু নর্মাল 49 কেজি ওয়েট লাগবে। এবং সিডুল টাইপ যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে 45 কেজি ওয়েট হলেও হবে। মানে 49 কেজি মিনিমাম ওয়েট কিন্তু তোমাদের লাগবে, ম্যাক্সিমাম এর থেকে অনেক বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলে রাখি চেস্ট। চেস্ট মেলদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 78 সেন্টিমিটার লাগবে উইদাউট এক্সপ্যাট, নর্মাল অবস্থায় 78 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট লাগবে। এবং তোমাদের বুক ফুলিয়ে বা এক্সপ্যান্ড করে কিন্তু 5 সেন্টিমিটার বাড়াতে হবে। 78 + 5 মানে হচ্ছে 83, মানে বুক ফুলিয়ে 80 সেন্টিমিটার দেখাতে হবে। নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছো, মেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের চেস্ট লাগবে 78 সেন্টিমিটার নর্মাল অবস্থায়, এবং বুক ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার এক্সট্রা করে তোমাদের দেখাতে হবে, মানে সেক্ষেত্রে 81 সেন্টিমিটার কিন্তু 83 সেন্টিমিটার কিন্তু তোমাদের লাগবে। এবং যারা সিডিউল টাইপ রয়েছে তোমাদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার 81 সেন্টিমিটার তোমাদের লাগবে। ফিমেলদের চেস্ট নেই তোমরা জানো, এবং যারা থার্ড জেন্ডার রয়েছে এখানে দিয়ে দেওয়া আছে কিছু ছাড়। এবার কথা হচ্ছে এই যে ফিজ, তোমার 85 মার্কসের কী হচ্ছে, তোমাদের রিটেন এক্সাম হচ্ছে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা পাস করছো, ঠিক আছে। পাস কমপ্লিট করার পর তোমাদের ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ তোমরা পাস করছো, ঠিক আছে। ইন্টারভিউ তোমরা পাস করছো, এবার ইন্টারভিউতে পাস করার একটা নাম্বার রয়েছে, কত নম্বরে, 15 নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে, ভালো করে বুঝবে, 15 নম্বরে ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তোমরা কিন্তু সরাসরি রাজ্য পুলিশ হিসাবে সরকারিভাবে নিযুক্ত হবে। এই হচ্ছে সম্পূর্ণ কিন্তু প্রসিডিওর। এবার কথা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে অনলাইনে, দেখো অ্যাপ্লাই ডেট অনলাইনে কত এখানে বলে রাখি, এখানে দেখো 7/07/2024 থেকে শুরু হচ্ছে 5/4/2024 পর্যন্ত, মানে মোটামুটি তোমরা বুঝতে পারছো প্রায় আয় তোমাদের হাতে কিন্তু প্রায় 28 দিন মতো সময় আছে। মানে তোমার এ মাসের 7 তারিখ থেকে শুরু করে পরের মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস, আশা করছি সমস্তটা ক্লিয়ার হয়েছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।